আপনারা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার আর এখন হচ্ছে প্রায় 11টা বাজে, 10:30-11টা এরকম বাজে। খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু কাজও মিটে গেছে, মানে স্নান টান সব কিছু হয়ে গেছে। আর আজকে ভাবলাম আমি একটু আমার উপরটা গোছাই, আর যে নেলের যে জিনিসপত্রগুলো ওগুলো ভাবলাম আমার ওপরে একটু শিফট করে দিই, কারণ কাজ করলে ওপরটাই বেটার হবে, নিলিবিলি একদম। তো চলো আজকে সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আজকে একটা নেল আর্ট করবো, তোমরা দেখো ঠিক আছে? তো চলো, যে এখানে এই জিনিসপত্রগুলো রয়েছে আর এই যে এগুলো, আর আমি এখানটার কি শিফট করবো সব কিছু, তো এখানটার কি গোছাবো, তো তোমরা দেখতে থাকো। তো মোটামুটি কালকে আমি বিছানাটা গুছিয়ে মানে বেড কভারটা দিয়ে লাগিয়ে গিয়েছিলাম, আর আজকে হচ্ছে জামা কাপড়গুলো গোছাবো, আর মা এসেছে। আর আজ এই পুজোর আগে না, এক মাস আগে এই চিকনকারি কুর্তিটা আমি কিনেছিলাম, নিউ মার্কেটে গিয়েছিলাম, তো আমি এখনও পরিনি, ভাবছি পুজোর সময় পরে নেব। আর একটা ব্লাউজ নিয়েছিলাম, আর এই চিকনকারিটা প্রায় 500 টাকা মতন নিয়েছিল, আর এই যে ব্লাউজটা নিয়েছিলাম এই ব্লাউজটা 200 টাকা নিয়েছিল। তো আমি এগুলো সব এনেছিলাম যাতে যদি পুজোর সময় পরি আর কি। তো যাই হোক, এখানে আমি ট্রলিগুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, আর সবসময় উপর নিচ করতে হয় না, তার জন্যই আমার খুব একটা ভালো লাগে না, মানে একভাবে উপরে থাকলে উপরে রাখলাম একটা ভালো, কিন্তু তারপরেও নিচের মধ্যে মানে জিনিসগুলো রয়েছে। আর উপরটা কি খোলামেলা, মানে প্রচুর আলো পাওয়া যায়, তো আমি ভাবলাম তাহলে জিনিসপত্রগুলো ওখানেই থাক, উপরেই থাক, কেউ যদি নেল আর্ট করতে আসে তাহলে আমি উপরে এসেই করে দেবো। তো আজকে আসবে আমার একটা বৌদি করতে আসবে বিকালবেলায়, তো তাকে করব, তো যদি পারি আমি শেয়ার করব তোমাদের সাথে নেল আর্টটা। যাই হোক, এখানে আমি সব রেডি করে আর কি রেখে দিচ্ছি। আর এই যে ব্লাউজ পিসটা, এটা আমার একটা শাড়ির ব্লাউজ পিস, এখন যেহেতু নেলের আর কি কাজে লেগে যাচ্ছে, মানে ফটো টটো তোলার জন্য, তো ওটা আমি আর বানাবো না, ওই ব্ল্যাক যে শাড়ি মানে ব্লাউজ পিসটা ব্লাউজটা কিনেছি ওটা দিয়েই কাজ চালিয়ে দেবো, শাড়িটার ব্লাউজটার বানাবো না, বড্ড চিকচিকে টাইপের। তো এবারে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে এই যে এবারে আমার সব গোছানো হয়ে গেছে, এই যে এখানে পুরো পরিষ্কার করে শিফটিং করে দিয়েছি, মানে ভালো করে গুছিয়ে গেছি রেখেছি, আবার যখন কাজ হবে ঘেঁটে ঘুঁটে যাবে আবার ঠিক করে দেবো। আর এখন সবাই স্কুলের টাইম, মানে স্কুলে যাচ্ছে, তখন আমি টাইমটা ভুল বলেছিলাম, প্রায় 11টা বাজতে যাচ্ছে, তখন 10:30 মতন বাজেছিল বাজছিল। আর এই যে বিকালবেলা দাদারা এসেছিলো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি আর মানে সে সময় ভিডিও বানাইনি, বৌদির অ্যাকচুয়ালের মানে নেলটা বসিয়ে নিয়েছি, নিয়ে এবার এক্সটেনশানটা হয়ে গেছে, এবারে নেলটা পুরো কমপ্লিট করব। আর খুব সুন্দর হয়েছিল আজকে, একটু নতুনত্ব ডিফারেন্ট মানে ট্রাই করেছিলাম আমি। আর এখানে বৌদি আর আমি গল্প করতে করতে নেল আর্টটা করলাম। যাই হোক, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, দেখো, আর আমি পিকচারটা দিয়েই দেবো কেমন লাগছে। আর এরপরেও অনেক কটা স্টোন বসিয়েছিলাম, নানান ধরনের কাজ করেছিলাম। তো রাত্রিবেলা এখন বাজে প্রায় 6:30 মতন, ওই 6:45 টাইপ, 6:45 মতন বাজে, বেরিয়েছি, বাজারে যাব একটু। হ্যাঁ, বাজারে এতটা ভিড় আমি কিছুই রেকর্ড করতে পারিনি, আর সত্যি কথা বলতে আমার একটু লজ্জাই করে সবার সামনে এরকম ক্যামেরা করা। তো এই যে বাবাই আমি রাস্তায় আছি, মানে বেরিয়ে পড়েছি, মা সব চাবিটাবি দিয়ে বেরোচ্ছে, মা আমি বাবাই তিনজনে মিলে যাব। আর আজকে একটু মেজো পিসির বাড়ি যাব, কারণ এসে থেকে একবারও পিসির কাছে যাইনি। তো কন্টিনিউ করি, আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, মানে আজকের ভিডিও। আর সকালবেলায় চাটা নিয়ে একটু বাইরে বেরোলাম, দেখলাম প্রচুর অনেক হনুমান এসেছে, প্রচুর হনুমান এসেছে। তো ওরা যেদিন আসে সারাদিন থাকে, আর এই যে আমি চা খাচ্ছি আর বাইরের পরিবেশটা এনজয় করছি। আর আশা করি তোমাদের ভালো লাগলো, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো।